হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছি। সবাইকে আরও একবার স্বাগতম করছি আমার চ্যানেল মিতু সিম্পল লাইফস্টাইলে। আশা করছি আজকের ভিডিওটি অন্য দিনের মতোই ভালো লাগবে সবার কাছে। দুপুরে রান্না করছি ফুলকপি দিয়ে, এখানে তেলাপিয়া মাছ রান্না করলাম, আর রান্নার শেষে ভাজা জিরার গুঁড়া মাস্ট। তবে ধনে পাতা থাকলে হয়তো আমি ভাজা জিরার গুঁড়াটা না দিলেও পারতাম, তবে ভাজা জিরার গুঁড়া এই শীতকালের দিন আসতেছে তরকারিতে অন্যরকম একটা স্বাদ আনে। আর হ্যাঁ, এই যে এত সুন্দর করে কাপড় ভাঁজ করে রেখেছি, এটা কিন্তু আমি জেসমিন ব্লগস মানে জ্যাজ ব্লগস আপুর কাছ থেকে শিখেছি। আসলে অনেকেই বলবেন হয়তো যে আমরাও করি, এভাবেই করি, কিন্তু আমি অন্য কোথাও আসলে আগে খেয়াল করিনি। আপুর ব্লগে আমি দেখেছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ভাবলাম যখন করা হয়ে গেছে তখন মনে হলো যে এটা তো শেয়ার করা যায়, তো করে ফেললাম শেয়ার। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কাপড় ধরেছে। তো এখন প্রায় রাত 12টায় বাজে, আমি একটু গুছিয়ে নিলাম, একটু সময় পেয়েছি, আর বেডরুমের ব্যালকনির জানালাটা একটু খোলা ছিল, তো একটু শ্যুট করলাম। খুব ভালো লাগে এই সময়টা, মুগ্ধতা কাজ করে। যাই হোক, আমি এভাবে ভাজ করছি। নতুন গৃহিণী আপু আছে বা হয়তো আমার মতোই অনেকেই নর্মাল ভাবেই সবসময় কাপড় আমরা ভাজ করে ফেলি, মনে করি যে থাক হয়ে যাবে, কিন্তু আসলে এভাবে না অনেকটা জায়গা কম লাগে। তো আমি জেসমিন ব্লগ আপুর চ্যানেলে অনেক আগেই দেখেছি, কিন্তু ভাবি থাক হয়ে যাবে, লাগবে না, কিন্তু এভাবে দেখলাম যে না, ভাজটা নষ্ট হয় না এবং খুব মানে ডিসিপ্লিন হইতে থাকে। দেখেন আমি একটা ধাপে রেখেছি, 1 2 3, এখানে প্রায় 4-6 সেটের মতো আছে, আরও একটা উপরে রাখা যাবে, মানে একটা ড্রয়ারে 12-13 সেট ড্রেস রাখা কিন্তু অনেক, যেটা আমি নর্মালি ভাঁজ করে মানে আমার হতো না। যাই হোক, আমার কাছে এটা খুব বেশি ইউজফুল মনে হয়েছে, সেজন্য আমি শেয়ার করলাম। আর এই যে সেম ওয়েতে মানে ভারী কোনো ড্রেসও আপনারা এভাবে রাখতে পারেন, সুতি ভারী কোনো প্রবলেম হয়নি। আর যেগুলো একটু পাতলার মধ্যে সেগুলো তো আরও সুন্দরভাবে একদম অল্প বানিয়ে ফেলা যায় এবং খুব সুন্দর হয়, আমার কাছে খুব ভালো লেগেছে। ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটা ছোট্ট লাইক কিন্তু অনেক বেশি মূল্যবান, আপনার একটা ছোট্ট লাইকই পারে এই ভিডিওটিকে আরও অনেক বন্ধুদের কাছে নিয়ে যেতে। তো প্লিজ লাইকটা দিতে ভুলে গেলে লাইকটা দিয়ে দেন। আর এই সময়টা আমি অনেক সময় কাজ করি, যখন আমার ভালো লাগে তখন, দেখা যায় বাচ্চারা হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু এখন আমার ছোটো বেবিটা জাগনা আছে, তো ভাবলাম যে এই সময়ে কাজগুলো করে নিই, যেহেতু এখন উইকটা চলছে, মানে ছুটি তো আরও 2-3 দিন বাকি আছে, তো একটু সুযোগ পেয়েছি, যখন একটু এলোমেলো হয় আমি গুছিয়ে ফেলি, মানে এটা আমি করি, কারণ নয়তো বাচ্চা নিয়ে আসলে সবসময় গুছানো রাখা যায় না। এই যে দেখেন এখনও আরও 3 সেট রাখা যাবে, তো 2টা ধাপে আমি রাখছি, প্লাস ড্রয়ারটাও কিন্তু খুব গুছানো লাগছে। সংসারের কাজগুলো আমরা নারীরা এক একজন এক একভাবে করতে ভালোবাসি, কিন্তু দেখা যায় তার মধ্যেও কিছু যদি একটু ইউনিক পাওয়া যায়, একটু যদি ভালো লাগা বা কোনো উপকারিতা পাওয়া যায়, সেটা কিন্তু আমরা আমাদের ফ্যামিলি ব্লগগুলোতে শেয়ার করতে পারি। এতে করে আমার মতে আমি উপকৃত হলাম, সাথে আমার কয়েকজন আপুও হয়তো উপকৃত হতে পারে। তো ব্যাপারটা এরকম, যাই হোক, কাপড়গুলো ভাঁজ করে তারপরে আমি উপরে আমি ওই পাশ থেকে একটু জায়গা রেখেছি, আমি ওগুলোতে আর রাখবো না, রাখলে রাখা যাবে, বাট একটু বেশি সেফ সাইডে থাকছি আর কি। ওই পাশে আর আমি ওখানে 2 সেট রেখেছি, বাট আর রাখলাম না। তো এভাবে আমি এখানে প্রায় 14-15 সেট ড্রেস রেখেছি, যেটা আমার কাছে খুব বেশি হেল্পফুল। আর আমার কাছে মনে হয়েছে আমি হয়তো এই সপ্তাহ বা আরও সামনে 15 দিনে এই ড্রেসগুলো পরবো, বাইরে পরি ঘরে পরি মিলিয়ে আমি রেখেছি। তো এভাবে কিন্তু আমরা রাখতে পারি আপুরা, দেখা যায় 15 দিন পর কিন্তু আবার গুছাতে হয়, রয়্যারটা একটু এলোমেলো হয়ে যায়, মানে আমার ক্ষেত্রে হয়। তো এবার আমি চলে এসেছি একটা ফেলে দেওয়া জিনিস, আসলে এটা আমার খুব একটা ফ্যাসিনেটিং লাগে, অনেক সময় আমি এরকম করি, আগেও করতাম, ব্লগিং যখন করতাম না তখনও আমি এই কাজগুলো করতাম, ভালো লাগে। তো আমাদের ফিল্টারের কি বলে এটাকে, ভিতরের পানি যখন আমরা আবার নতুন একটা লাগাই, তো ওই পুরনো জিনিসটা কিন্তু একদম মানে ফেলে দিতে হয়। তো এটাকে কিছুদিন রেখে দিলে এটা শুকিয়ে যায় নিজে নিজে, তখন একটা আপনা আপনি একটা শ্যাওলা কালার চলে আসে যে পানির আয়রনটা। তো আমি ওটাকে কী করলাম, একটা খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাস বানিয়ে নিলাম। আসলে চেষ্টা করলে সবই হয়, আর এই টুকটাক কাজগুলো দেখা যায় আমাদের ঘর সাজাতে কিন্তু অনেক লাগে, অনেক জিনিস লাগে। দেখা যায় আমাদের বাসায় যদি 3টা রুম থাকে,
তিনটা রুমে তো ফুলদানি এক এক জায়গায় রাখি আমরা, তো দেখা যায় অনেক সময় একটা সিম্পল কিছু হয়ে গেল, দেখতেও ভালো লাগে, পরে আবার সেই জিনিসটাকে আমরা একটা শোপিস হিসাবেও ব্যবহার করতে পারি, বিভিন্ন জায়গায় রাখতে পারি। আর আজকাল কিন্তু সবাই আমরা খুব সৌন্দর্য সচেতন, মানে দেখা যায় এই দেয়ালে এটা লাগাচ্ছি বা হয়তো একটা কিছু বানালাম, হয়তো একটু শোপিস কিছু বানালাম, রান্না ঘরে রাখলাম, আর এই ছোটোখাটো জিনিসগুলোতেই কিন্তু অনেক আনন্দ কাজ করে, নিজের প্রতিভাটা প্রকাশ পায়। সাধারণত রান্নাঘরে প্ল্যান্ট রাখি, এটাও অনেকের কাছে মানে বিরক্তিকর, কারণ যে রান্নাঘরে কী দরকার আসলে, এই যে যার যার ভালো লাগা, একটু ফ্রেশ লাগে, যে পানিতে একটা গাছ গ্রো করছে আর সেটা আপনি আপনার ঘরের বিভিন্ন জায়গায় রাখতেই পারেন, আপনার ভালো লাগে, তো এরকম ব্যাপারটা। দেখেন সুন্দর একটা ফুলদানি হয়ে গিয়েছে, আসলে আমি খুব বেশি মনোযোগ দিয়ে করলাম না, জাস্ট দেখলাম যে কেমন লাগে, তো ভাবলাম যে এভাবে করে এখন থেকে আরও রাখতে মানে জিনিসগুলো আমি কাজে লাগাতে পারবো, কারণ অনেক সময় অনেক কিছু বানানো যায়, এটাকে টিস্যু হোল্ডারও বানাতে পারি, যে আমাদের কাছে প্রয়োজনীয় কাপড় দিয়ে আমরা করতে পারি, তো দেখা যায় খুবই সুন্দর ব্যাপারটা। তো একটু শেয়ার করে দিলাম, আমার মনে হয় সকল বন্ধুদের ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ যদি লাইকটা দিতে ভুলে যান একটা লাইক দিয়ে দিবেন, ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা এরকম কিন্তু অনেক কিছু করতে পারি। তো এটা পরের দিন আর কি, মেয়েদেরকে দুইটা ডিম পোচ করে দিলাম আর তারা তাদের মতো খেলছে, আর আমি একটু শেয়ার করলাম যে ওরা কি করছে, যে দেখেন টুলটা পর্যন্ত উঠিয়ে নিয়েছে ডিভানের উপরে আর এখন মনের মতো করে খেলছে। যাই হোক, বাচ্চাদেরকে ইদানিং ডিমটা খুব কম দেওয়া হয়, দেখা যায় মাঝে মাঝে স্কিপ হয়ে যাচ্ছে, তো আমি যখন দেই কী করি, একসাথে দুজনকে দেওয়ার চেষ্টা করি, তাহলে দুজনের খাওয়া হয়ে গেল। তো বাড়িতে বৃষ্টি, যেহেতু বাইরে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, তো কিছু কাপড় এখনও আমার বেডরুমে আছে, তো ওটাই একটু শ্যুট করলাম যে এই অবস্থা, তবে তার মধ্যে থেকে যতটুকু গুছিয়ে নেওয়া যায় এই আর কি। আর বাচ্চাদেরকে ডিম পোস দিয়ে আমি একটু সন্ধ্যার চাটা হাতে নেব, চা খেয়ে ভিডিওটা আমি শেষ করে দেব। যারা এ পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা, সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটি তাহলে এ পর্যন্তই, খোদা হাফেজ, আসসালাম।